হ্যালো, নমস্কার। আজ আমরা এই গরমে মুরগি পালন, বিশেষ করে ব্রয়লার মুরগি পালন নিয়ে আলোচনা করব। আজ এই গরমে আমরা যেমন ব্যতিব্যস্ত, তেমনি আমাদের ব্রয়লার মুরগিগুলো ব্যতিব্যস্ত। সবাই কি করে প্রাণ বাঁচাবো সেই চিন্তায় আছে। আমরা এই গরমে ব্রয়লার মুরগি পালন নিয়ে আজ কিছু আলোচনা করব। এই গরমকালে ব্রয়লার মুরগি পালনের দেখবেন দুটি প্রধান বিষয় আমাদের চোখের সামনে চলে আসে। এই বিষয় দুটি, একটা হচ্ছে মুরগির ওজন কম আসছে, কিছুতেই আমরা যে ওজনটা শীতকালে পাচ্ছিলাম তার ধারে কাছেও যেতে পারছি না। আর একটা, মুরগিতে আমরা যেটাকে বলি, কেউ বলি সাউন্ড, কেউ বলি ঠান্ডা লাগা, এই একটা সমস্যা। মুরগি অস্বাভাবিক আওয়াজ করছে, তার কারণটা যদি সংক্ষেপে বলি, ওজন কমের দুটো কারণ, একটা হচ্ছে মুরগি খাচ্ছে কম গরমে, আর একটা মুরগি হাঁপাচ্ছে, কারণ হাঁপানোর জন্যে মুরগির কম ওজন আসছে। আর মুরগির যে অস্বাভাবিক আওয়াজ করছে তার দুটো কারণ, একটা হচ্ছে গরমে মুরগি হাঁপানোর জন্য একটা শ্বাসটা জোরে জোরে নিচ্ছে, তার জন্য আওয়াজ আছে। আর আরেকটা হচ্ছে মুরগির শ্বাসনালীর দুটি রোগ, যেটাকে আমরা সবাই জানি, মুরগির লোকজন কেউ ঠান্ডা কেউ যা যা বলি, কিন্তু সিআরডি এবং ইকোলাই ইনফেকশন, এই দুটোর জন্যে শ্বাসনালীতে কফ জমছে, তার জন্য মুরগি অস্বাভাবিক আওয়াজ করছে। এই দুটো প্রধান বিষয় কিন্তু গ্রীষ্মকালের আমাদের, যে মুরগির ওজন কম, মুরগিতে সাউন্ড বেশি। দেখবেন যে কোনো জায়গায় দুজন মুরগি ফার্মার বা মুরগি সুপারভাইজার দেখা হলে বসে চা খাচ্ছে, আলোচনাটা কি, আরে আমার মুরগির ওজন আসছে না, আমার মুরগির সাউন্ড আসছে, এই দুটি বিষয় নিয়ে আমরা সব সময় কথা বলছি। আমরা এটার এবার বিশদে একটু যাই এর ভিতরে। এই গরমে হিট স্ট্রেস এর প্রভাবটাকে, মানে গরমের ধকলে কি ঘটে সেটা আমরা দেখে নিই। দেখুন, গরমে মুরগির শরীরের তাপমাত্রা বেড়ে যায়, আর বেড়ে যাওয়ার ফলে শরীরের ভিতরে যে যন্ত্রপাতিগুলো কাজ করছে, যে মেশিনারি, তারা সবাই স্বাভাবিক কাজ করতে পারে না, সবার কাজই ডিস্টার্ব হয়ে যায়। এর ফলে কি হচ্ছে, একদিকে মুরগিগুলো দেখবেন ডানাগুলো ঝুলিয়ে বেশি জায়গা নিয়ে বসে আছে, খাবার কম খাচ্ছে, ওজন কম আসছে, আর একদিকে মুরগিগুলো হাঁপাচ্ছে। হাঁপায় কেন? আমরা মানুষরা ঘামতে পারি, আমাদের ঘেমে, এবার ঘামেতে যখন বাতাস লাগছে বা ফ্যানের নিচে আসছি, তখন ঘামটা শুকিয়ে ওই লিন তাপ নেওয়ার জন্য আমাদের শরীর ঠান্ডা হচ্ছে, আমাদের আরাম লাগে। মুরগির শরীরে পালকও ঘামতে পারে না, একমাত্র জিভটা পারে। ও জিভটা ভিজে, ওই জিভটা বার করে রাখে, জিভ থেকে শুকোয় যখন জলটা, যখন জিভটা থেকে দিয়ে শরীরটা ঠান্ডা হয়ে, ও কিছু শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা করে, এটাকে আমরা হাঁপানো বা প্যান্টিং বলি। এই হাঁপানোর ফলে ওর শরীরের তাপ কন্ট্রোল করার চেষ্টা করছে। আরও বেশি তাপ হলে, তাপমাত্রা যদি ওর ক্ষমতার বাইরে চলে যায়, তখন মুরগি মারা যায়, যেটাকে আমরা বলি হিট স্ট্রোক। আসলে টেকনিক্যাল কথা হচ্ছে কার্ডিও রেসপিরেটরি ফেলিওর, মানে হৃৎপিণ্ড এবং ফুসফুস কাজ করা, কাজ করতে গিয়ে ফেল করে, মুরগি মারা যায়। এই জিনিস আমরা সবাই দেখেছি। এইটা হচ্ছে গরমের যে ধকল তার প্রভাব, এক কথায় বলতে গেলে, একটা পাতায় আমি লিখেছি, আমরা বিশদে যদি আলোচনা করি। তার আগে দেখে নিই এই গরমকালে মুরগি পালনের আমাদের লক্ষ্যটা কি থাকবে, কি কি টার্গেট নিয়ে আমরা চলবো, গরমকালে কিভাবে যাব। না, মুরগির মিন এজ, মানে বয়স, আমরা 33 থেকে 34-এর মধ্যে মুরগি বিক্রি করে দেব, আর রাখবো না, সেটা রিস্কি হবে। ওজন, এটা গরমকাল, আমাদের 2 কিলোটাই হচ্ছে হায়েস্ট টার্গেট, 1 কিলো 900 থেকে 2 কিলো পাবো বিক্রি করো। আমাদের ওপেন ফার্ম, আমাদের ফার্মে তাপমাত্রা কন্ট্রোল করার ইসি বা এসি কোনোটাই নাই, সুতরাং এখন শীতকালের মতো 2 কিলো 250, 2 কিলো 300 ওজন চিন্তা না করে 1 কিলো 900 থেকে 2 কিলোর মধ্যে বিক্রি করব 33 এবং 34 দিনের মধ্যে। আর হিট স্ট্রোক মর্টালিটি যাতে না হয় সেটা যতটা কমাতে পারি সেটা আমাদের চেষ্টা করতে হবে। এইটা হচ্ছে গরমকালের আমাদের মুরগি পালনের এই তিনটে লক্ষ্য যদি ধারে কাছে থাকতে পারি, তাহলে আমরা লাভজনক অবস্থায় থাকতে পারবো। বয়স 33 থেকে 34, ওজন 1 কিলো 900 থেকে 2 কিলো, এবং
হিট স্ট্রোকে মর্টালিটি কমাতে হবে, মরা কমতে। আমরা বললাম ওজন 2 কিলোর মধ্যে আনতে হবে, 2 কিলো ওজন আনতে গেলে 33-34 দিনে, তাহলে মুরগিটাকে খাবার খাওয়াটাকে ওর স্ট্যান্ডার্ড ফিড ইনটেক বা ওর স্বাভাবিক যতটা খাবার ওইটার যত কাছে পারা যায় আনতে হবে, তবেই কিন্তু এই 2 কিলো ওজনটা আসবে, তা নাহলে আসছে না অনেকেরই দেখবেন। এই স্ট্যান্ডার্ড খাবারটা কিভাবে খাইতে গেলে আমাদের গরমকালে সামার ম্যানেজমেন্ট বা গরমের ম্যানেজমেন্টে কি কি বিষয়ে নজর রাখতে হবে, কি প্রধান বিষয়গুলি কি কি? একটি বিষয় প্রধান হচ্ছে যে ফার্মে মুরগিটা আছে সেই শেডের ভিতরে তাপমাত্রা আমাদের কমাবার চেষ্টা করতে হবে। আর মুরগিকে খাবার খাওয়ানোর পদ্ধতি, কেন গরমে মুরগি খাচ্ছে না, আমায় খাবার খাওয়ানোর পদ্ধতিতে কিছু পরিবর্তন করে ওকে খাওয়াতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে মুরগি যে লেভেল আছে, মুরগির লেভেলে ওর গায়ে ঠান্ডা বাতাস যতটা লাগানো যায়, মানে এয়ার মুভমেন্ট অর্থাৎ বায়ু চলাচল ওর লেভেলে বাড়াতে হবে। আর চতুর্থ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, 24 ঘন্টা ঠান্ডা টাটকা জল খাবার জন্য সরবরাহ করতে হবে। ওই দিনে একবার ট্যাঙ্কে জল তুলে দিয়েছি ওইটা খাবে এই আশায় না থেকে বারবার জল দিয়ে সাপ্লাই করতে হবে। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা গরমকালে মুরগি জায়গা বেশি দিতে হবে, কারণ মুরগি বেশি জায়গা নিয়ে বসে, মুরগির শ্বাস জোরে জোরে নেয়, অক্সিজেন বেশি দরকার। তো যে ফার্মে আমি শীতকালে 1000 বাচ্চা ছাড়তাম, গরমকালে সেখানে 900 বাচ্চা ছাড়া হবে, তো 850 হবে, এটা মাথায় রাখতে হবে। দেখে আমাকে স্টকিং ডেন্সিটি বা বাচ্চা কম ছাড়তে হবে, মুরগিকে জায়গা বেশি দিতে হবে। এই 5টি বিষয় আমরা এখন বিশদে আলোচনা করব, তার গরমকালের ম্যানেজমেন্ট বলতে এটাই। তাহলে তাপমাত্রা প্রথম, মুরগির অপটিমাম বা কমফর্ট জোন বা আরামের তাপমাত্রা হচ্ছে বড় মুরগির 18 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটাই মুরগি আরামে থাকে। কিন্তু সেই তাপমাত্রা আমাদের এখন রাত্রেও থাকছে না, তাহলে কি করে ভোরবেলার তাপমাত্রা দেখা যাচ্ছে 25-26 ডিগ্রি। আমরা মুরগির তাপমাত্রা মানে বাতাসের তাপমাত্রা যখন দিনের গড় তাপমাত্রা যদি 25 থেকে 30 এ যায়, তখন মুরগি ওটাকে কোনোভাবে অ্যাডজাস্ট করে, নিজের শরীর দিয়ে অ্যাডজাস্ট করে, একটু হাঁপায় হাঁপিয়ে অ্যাডজাস্ট করে বেঁচে থাকি। আর যদি দিনের গড় তাপমাত্রা 30-এর উপর যায়, তখন কিন্তু ওর হিট স্ট্রেস বা গরমের ধকলটা সহ্য হয়ে যায়, মুরগি খাওয়া দাওয়া ছেড়ে দেয়, কোনোভাবে ওই হাঁপাতে থাকে বসে এবং মারা যেতে পারে, সেটাকে বলা হয় হিট স্ট্রেস। এই যে আমাকে যদি মুরগির আসল রেজাল্টটা পেতে হয়, মুরগির যে ক্ষমতা সেই রেজাল্টের ধারে কাছে থাকতে হয়, তাহলে ফার্মের তাপমাত্রা এইটার কাছাকাছি আনতে হবে। আমাদের যে ওপেন ফার্ম, যেটা আমাদের প্রকৃতির তাপমাত্রা অনুযায়ী তাপমাত্রা থাকে যে ফার্মগুলো, সেখানে আমাদের ইসি নেই, সো আমরা এই তাপমাত্রার একেবারে যেতে পারবো না, কিন্তু এর কাছাকাছি যেতে হবে। যেমন আজকের তাপমাত্রা, আজ যখন বাইরের তাপমাত্রা আমাদের এখানে 39 ডিগ্রি পৌঁছে গেছে দিনের বেলা, আর ভোরবেলা ছিল 26 ডিগ্রি, সেটা দিনের গড় তাপমাত্রা দেখা যাবে 34-35 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে মুরগি হিট স্ট্রেস ধকলে থাকছে। এখানে কিন্তু মুরগির ধক হিট স্ট্রোকে মারা যাবে, সারাদিন একেবারেই খাবে না, মুরগির ওজন আসবে না। আমরা এই হিট স্ট্রেসের লাল জায়গা থেকে এখানে পৌঁছতে যদি নাও পারি, অন্তত এইখানে পৌঁছতে হবে, তাহলে মুরগিটা অ্যাডজাস্ট করে থাকবে, একটু কম ওজন আসবে, আমার হিট স্ট্রোকে মরবে না। ওই যে বললাম 2 কিলো 200-300 জায়গায় 2 কিলো ওজন নেবো, 1 কিলো 900 ওজন নেবো, আর আমি হিট স্ট্রোক মর্টালিটিটা কন্ট্রোল করতে পারবো। মানে আমি একদম এয়ার কন্ডিশন জায়গায় পৌঁছতে পারলাম না, কিন্তু বেঁচে থাকার জায়গায় পৌঁছলাম, আমি বেঁচে থাকবো, মুরগির ওজনটা আসবে, মুরগিটা বেঁচে থাকবে, সেই জায়গায় আমায় পৌঁছতে হবে। যদি না পৌঁছতে পারি কি হবে, মুরগি হাঁপাবে, খাবে না, ওজন বাড়বে না, এফসিআর খারাপ হবে, মুরগির রেজাল্ট খারাপ হয়ে যাবে। এবার দেখা যাক, প্রথম কথা যে বললাম শেড টেম্পারেচার কমাবো, কীভাবে কমাতে পারবো? দেখুন আমাদের শেডগুলো, পোলট্রি ফার্মের শেডগুলো টিন বা অ্যাসবেস্টসের চালা হয়, সেই চালাটায় উপরে বা ভিতরে থ্যাচিং করা, যেটাকে বলি মাছ খড় দিয়ে বা পাটকাঠি কিছু দিয়ে আমরা যদি একটা লেয়ার দিতে পারি, তাহলে তাপমাত্রা উপরের তাপটা মুরগির কাছে পৌঁছবে না। এটাকে বলি সাইড প্যানেল, অর্থাৎ বাইরে থেকে যে সাইড দিয়ে যে রোদের
তাপটা সরাসরি রোদ বা রোদের যে তাপটা ঢুকছে সেটা যদি এরকম আমরা চালা নামাতে পারি, যেমন দোকানে বা বাড়িতে আমরা চালা নামাই, সেটাকে বলে সাইড প্যান্ডেল, তাহলে তাপের প্রভাবটা ভিতরে যাবে না। আর এটা আর একটা যদি ফাইন করতে পারি লাস্টে, এখানে চটের বস্তা ঝুলিয়ে তাতে উপরে পাইপ লাইন আছে জল সরবরাহ, এবং এখানে ছিদ্র থাকে মানে ফুটো থাকবে, সেই ফুটো দিয়ে সবসময় জল ডিপ ডিপ করে পড়ছে, চটের বস্তাটা যদি ভিজে থাকে সেই খসখসের মতন হয়ে যাচ্ছে, বাইরে থেকে গরম হাওয়া যেটাই ঢুকবে এই ভিজে চট দিয়ে ভিতরে একদম ঠান্ডা এসির মতো হয়ে ঢোকে, মুরগি কোনো রকম ধকল থাকবে না যদি এটা করতে পারে। এটা চটের বস্তা, উপরে রাবারের পাইপ আছে, পাইপ দিয়ে ফোটা ফোটা জল সবসময় পড়ছে, এটা ভিজে থাকছে। এই তিনটে জিনিস করলে মুরগি ভিতর বাইরের তাপমাত্রা যদি 39 ডিগ্রি হয়, ভিতরের তাপমাত্রা কিন্তু 26-27 হয়ে যাবে, মুরগি আরামে থাকবে, খাবে, ওজনও বাড়বে, এটা যদি করা যায়। এটা না করতে বললো আরও কিছু আছে, দেখুন আমাদের দেশে কিছু ফার্ম হয় যেখানে অ্যাসবেস্টস বা টিনের শেড নেই, মাথার শেডের মানে চালাটা রূপ যেটা বলি সেটা পাটকাঠি দিয়ে তৈরি, দুটো লেভেল পাটকাঠি, মাঝখানে একটা পলিথিন শিট যাতে বৃষ্টির পানিটা না যেতে পারে বা বৃষ্টির জল না যায়, এইগুলো বাঁশ ফাটিয়ে তৈরি সাইডটা, আর এখানে পাটকাঠি দিয়ে কত সস্তায় ফার্ম তৈরি। দেখুন এখানে তিনটে শেড আছে, এই তিনটে শেডের এটা একটা, দুটো লেয়ার, উপরে পাটকাঠি নিচে পাটকাঠি, মাঝখানে পলিথিন শিট, বৃষ্টির জল যাবে না, গরমের তাপ যাবে না, শীতের ঠান্ডাও যাবে না, খুব সস্তায় খুব সুন্দর ফার্ম, যেটা আমাদের এই বাংলার গ্রামগুলোয় পাওয়া যায়, সস্তায় তাপমাত্রা থেকে বাঁচা মুরগির গরমকালে খুব ভালো জিনিস। আমাদের বাংলাদেশে বিশেষ করে যে ফার্মগুলো রয়েছে, কিছু পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ বনগাঁ এলাকাতে রয়েছে বাংলাদেশ বর্ডারে টিনের শেড, টিনের শেডের যে ফার্মগুলো সেখানে কিন্তু মুরগি ধকলে এখানে ভালো মুরগি তৈরি করা যায় না। আজকে সেই টিনের শেডের ফার্মগুলো যারা নিচে বা উপরে কোনো থ্যাচ করে ফলস সিলিং যেটা বলি সেটা করছে না, তারা কিন্তু ওই 1 কিলো 600, 1 কিলো 500, 1 কিলো 400, 1 কিলো 700 পর্যন্ত মুরগি বিক্রি করতে হচ্ছে, ব্যবসাটা কোনোভাবেই লাভজনক হচ্ছে না, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেখুন দুটো শরীরের ছবি দিয়েছে, এখানে অ্যাসবেস্টস শেড আছে, কী অবস্থা মুরগিগুলো সব মাঝখানের জায়গাটা চলে গেছে, অর্ধেকটা জায়গা আছে অর্ধেকটা নাই, কারণ সাইড থেকে রোদে গরমের তাপ, গরমের যে হালকাটা যাচ্ছে ভিতরে চলে গেছে, এবং কোনো মুরগি খাচ্ছে না, সবাই চুপচাপ বসে আছে। দেখুন তাহলে আমার ওজনটা কীভাবে আসবে, ব্রয়লার তো ওজনের জন্য। আর এই ছবিটায় দেখুন, এখানে দেখুন উপরে এটা মানে থ্যাচিং করা আছে খড় দিয়ে, সাইড প্যান্ডাল যেটা বলছিলাম খড়ের চালা নামানো আছে, গরমের হাওয়া আসছে না, এবং চটের চট ঝুলিয়ে এই যে রাবার পাইপ দিয়ে চটে জল পড়ছে, চটটা ভিজে ঠান্ডা ভিতর আবহাওয়া, মুরগি একদম নিজের মতো ছড়িয়ে বসে আছে, বাইরে কত তাপমাত্রা সেই মুরগি বুঝতেই পারছে না এই মুরগিরা। হ্যাঁ এটার জন্য খরচ আছে, পরিশ্রম আছে, কিন্তু এই গরমে যখন মুরগির দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যেহেতু বাজারে কারোর ওজন নাই তাই মুরগির দাম বেড়ে যাচ্ছে, সবাই 1 কিলো 700 বিক্রি করছে, 1 কিলো 600 বিক্রি করছে, আমি যদি এইটা করতে পারি আমি কিন্তু 2 কিলো 200 বিক্রি করব। তাহলে বুঝে নিন, আপনি 500 গ্রাম 400 গ্রাম মুরগি যদি ওজন বেশি পান, 1000 মুরগি থাকলে 400 কেজি বেশি পেলে কত টাকা পাচ্ছেন আজকের যুগে, আপনার এগুলো করতে কত খরচ লাগতো। আর এটা তো একটা নয়, এটা যে করবেন গরমকালে দুটো লট হচ্ছে, এই চালাটা আপনার বর্ষাকালেও কাজে লাগবে, বৃষ্টির জল ঢুকবে না, উপরে যে খড়টা দিলেন সেটা শীতকালেও কাজে লাগবে, শীত গ্রীষ্ম বর্ষা সবেতে কাজে লাগবে, একবার করলে একটা ব্যাচে পয়সা উঠে যায়, সারা বছর চলে, এটা 2 বছর চলে এই জিনিসটা। এই স্ট্রাকচারটা করতে পারলে শীত গ্রীষ্ম বর্ষা আমি সবসময় 2 কিলো 200 মুরগি বেচব। অথবা দেখুন এখানে কীভাবে শেড, টিনের শেড, টিনের নিচে পাটকাঠি দিয়ে কীভাবে থ্যাচিং করছে, ভিতরে ফলস সিলিং করা হয়েছে, এই ফলস সিলিংটা করলে ভিতরে উপর থেকে তাপটা একেবারে নিচে আসছে না, টিন আর পাটকাঠির মাঝখানে যে গ্যাপটা আছে সেই শূন্যস্থানে বাতাসের উপর থেকে যে তাপটা আসছে সেই তাপটা শূন্যস্থানেই থেকে যাচ্ছে, নিচে মুরগির লেভেলে পৌঁছতেই পারছে না, তাহলে মুরগি নিচে নিজের মতো আরামে আছে। দেখুন মুরগি নিজে নিজের মতো ছড়িয়ে আছে, উপরের তাপ উপরেই থেকে যাচ্ছে। এখানে এই ছবিটা একটা আছে, এটা ভিডিওটা দেখাচ্ছে আপনাদের দেখার জন্য কীভাবে ফার্মার আমাদের তৈরি করে। সিম্পল পাটকাঠি যেটা আমরা ফেলে দিই, যেটা জ্বালানিতে ব্যবহার করি, সেই জিনিসটার কত সুন্দর সদ্ব্যবহার হয়,
পাটকাঠি কিন্তু এই সেল লেভেলে এরকম ছড়িয়ে দিলে হবে না, পাটকাঠিটাকে টিনের প্যারালাল টিনের সমান্তরালে নিচে সিট বানাতে হবে, বাঁশের বাঁশকে চিরে পাটকাঠির এরকম সিট বানাতে হবে, বানিয়ে একটা একটা ওই 6 ফুট বাই 4 ফুট বানালেন, বানিয়ে উপরে লাগাতে হবে। শুধু পাটকাঠিটাকে এইখানে ফেলে দেব তাহলেই হয়ে যাবে তা না, এই কিছু পয়সা খরচ করে কি সুন্দরভাবে করেছে দেখুন, আর মুরগিগুলো কেমন সুন্দর আছে দেখুন, মুরগি কিন্তু তা পুচ্ছে না। এই জিনিসটা বানানো যায় পাটকাঠি দিয়ে খড় দিয়ে। আরো একটা দেখুন, আপনার কাছে পাটকাঠি নাই, আচ্ছা মেশিনে খড় কাটছেন, খড় ছোট খড় নাই, জানেন তো আজকে সর্ষে গাছ হাইব্রিড সর্ষের গাছ খুব বড় বড়, এ দেখুন এটা সর্ষে গাছ দিয়ে তৈরি করেছে, যেটাকে আমরা ফেলে দিই অথবা জ্বালানির কাছে কেউ কেউ ব্যবহার করেন, সেটাও আজকে হয় না, জ্বালানিও কেউ করে না, যেটা আমরা ফেলে দিই সেই জিনিস দিয়ে কত সুন্দর তৈরি করেছে দেখুন, সর্ষে গাছ দিয়ে নিচে সিট বানিয়েছে বাঁশ দিয়ে, এক একটা করে সিট বানিয়েছে, বানিয়ে উপরে লাগিয়েছে, এটা বানানোর কাজ চলছে। তখন আমরা যখন ভিডিওটা নিয়েছি মুরগির আওয়াজ শুনতে পাচ্ছেন, ও বানানোর কাজ চলছে, মানে এটা ফার্মাররা চোখের আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দেয় যে পরিত্যক্ত বস্তু দিয়ে কত সুন্দরভাবে পোলট্রিটা গ্রামেতে করা যায়, যেটা এই জিনিসটা করতে আপনার গ্রামে যেটা আছে ওটা দিয়ে করুন, খড় আছে খড়, পাটকাঠি আছে পাটকাঠি, সর্ষে গাছ আছে সর্ষে গাছ, তিল গাছ আছে তিল গাছ, বড় ঘাস আছে একটা সুন্দরবন অঞ্চলে একটা ঘাস পাওয়া যাচ্ছে, ঘাস দিয়ে হবে, সন দিয়ে হবে, যে কোনো জিনিস যেটা তাপের অপরিবাহী সেটাকে নিচে সিট বানান, বানিয়ে ওই টিনের চালার প্যারালাল নিচে লাগান, মাঝখানে যেটুকু গ্যাপ আছে এই যে স্ট্রাকচারের জন্য এখানে আমরা 3-4 ইঞ্চি গ্যাপ থাকেই, ওই গ্যাপেতেই তাপটা থেকে যাবে আর নিচে নামবে না মুরগির কাছে। এ দেখুন এটা কাজ চলছে একটা করা, নিচে বাঁশকে ছিঁড়ে কীভাবে বাঁশের চাটাই বানিয়ে কীভাবে তৈরি হচ্ছে নিচে, উপরে বাঁধা হচ্ছে দেখুন ওই টিনের সমান্তরালে, এটা বাংলাদেশের একটা ফার্মে বানানোর কাজ চলছে, তখন আমি ছবি তুলেছিলাম। এইখানে যে বড় ফার্মগুলো যেগুলো লেবার দিয়ে কাজ, সেখানে ভিতরে বানানো যায় না, সেক্ষেত্রে বাইরে হয় খড়ের চালা, বাইরে খড় দিয়ে এবং তার দিয়ে বাঁধা হয় খড়, এইভাবে খড়কে পরপর আটি দিয়ে তার দিয়ে বাঁধা আছে খড়, আর এই যে ওভারহ্যাং বা এই যে সাইডের চালাটা, এটা 2.5 থেকে 3 ফুট বাড়ানো থাকে, তার ফলে রোদের হলকাটা বা রোদটা ঢুকতে পারে না, অনেকটা গার্ড করে দেয়, এবং এটা সবটা খড় দিয়ে বানানো হচ্ছে দেখুন, দুটো শেডের মাঝখানে 30 থেকে 35 ফুট গ্যাপ আছে, এই শেডগুলো কিন্তু 800 ফুট লম্বা, 800 ফুট লম্বা 25 ফুট চওড়া শেড, এইখানে 3 ফুট ঝোলানো আছে, এই 3 ফুটও খড়টা থাকার জন্যে তাপও ঢুকছে না সূর্যের আলোও ঢুকছে না। আর এটা ছোট ফার্মে সাইড প্যান্ডেল করছে, মানে সাইডে চালা নামিয়ে খড় দিয়ে এই যে সাইডে চালা পারমানেন্ট চালা বানিয়ে দিয়েছে, ওপরে খড় দিচ্ছে, তাপটা ঢুকবে না, ভিতর মুরগি দেখুন আপনি ছায়াটা দেখে বুঝতে পারবেন মাথার উপরে সূর্য, একদম মাথার উপরে সূর্য, গরমকালের ছবি, ভিতরে মুরগি দেখুন একদম বিন্দাস চুপচাপ বসে খাচ্ছে, তা আরামে আছে, কারণ সে বাইরের তাপটা বুঝতে পারছে না, তার ব্যবস্থা ভিতরে ফ্যান চলছে। তাই এখানে দেখুন সাইড পান্ডার চালা কিভাবে বানাচ্ছে, খড়ের বাঁশ দিয়ে খড়ের স্ট্রাকচার বানিয়ে যখন বানানো কাজ চলছে, মই দিয়ে এখানে কাজ চলছে, একটা একটা নিচে বানাচ্ছে, বানিয়ে উপরে লাগাচ্ছে, শুধু খড়টা উপরে ফেলে দেব তাহলে কিন্তু একদিন ঝড় হবে আবার উড়ে চলে যাবে, এগুলো কিন্তু বাঁধা আছে সব তার দিয়ে বাঁধা, এগুলো এটা দেখুন পাট কাটি দিয়ে, যেখানে যে জিনিসটা পাওয়া যায় সেটা দিয়ে আপনার মুরগির ফার্মের শেডের তাপমাত্রা কমাতে হবে। আর একটা জিনিস হয় যদি গাছ লাগান, এ দেখুন এখানে গাছ লাগিয়েছে এবং উপরে খড়ও দিয়েছে, তাপমাত্রা কতটা কমে যাবে, সবুজ জিনিস কতটা তাপমাত্রা কমায় আপনি ছবিতে দেখেই বুঝতে পারছেন, এখানে হয়ে গেছে, এখানে গাছ লাগানো হয়েছে, এখনও গাছগুলো বড় হয়নি, আরেক বছর লাগবে, পরের বছরে ফলটা পাবে, কিন্তু এর চালাটা খড়ের, সুতরাং এর ক্ষেত্রে কষ্টটা কম, খড়ের চালা এখানে হিটটা একেবারেই ঢুকছে না। এই ছবিটায় দেখুন আবার একটা জিনিস হয়, আমরা ও ছাড়াও ফগার মানে কুয়াশার মতো এই পাইপগুলো দিয়ে জল বেরোচ্ছে আর ফ্যান চলছে, তার ফলে ফার্মের ভিতরটা ঠান্ডা হয়ে থাকে। এখানে একটা স্টিল ছবি, এখানে ভিডিও রয়েছে, অনেক খুব খাপাচ্ছে, এই যে কুয়াশার মতো জল বেরোচ্ছে,
এটা 3 মিনিট বেড়ে হয়ে 6 মিনিট বন্ধ, এরকম অটোমেটিক কন্ট্রোল করা থাকে। জল বেরোচ্ছে বলে মুরগিগুলো তেমন হাঁপাচ্ছে না। দেখুন বড় মুরগি গরমে বসে আছে, খাবারটা তুলে দেওয়া হয়েছে, খাবার খেতে দেওয়া হচ্ছে না, কিন্তু মুরগি হাঁপাচ্ছে না, কারণ উপরে ওর কাছে কুয়াশার মতো জল আসছে, জলে ঘর ও ঠান্ডায় আরামে আছে। এটাকে বলে ফগিং বা ফগার। আরো একটা হয় স্প্রিংলার, মানে উপরে এই যে উপরে জল পড়ছে, যেমন এই চালার উপরে টিন বা অ্যাসবেস্টস চালার উপরে জল সবসময় জল ঘুরে ঘুরে লাগছে, টিনটা গরম হচ্ছে, অ্যাসবেস্টসটা গরম হচ্ছে। দেখুন এই যে জল পড়ছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এখানে তো ছবিতে বুঝতে পারছেন, দেখুন জলটা পড়লে সবে চালু হয়েছে, অ্যাসবেস্টস দিচ্ছে, ও আর গরম হবেই না। এই যে জলটা ঘুর, একটা স্প্রিংলার জিনিস ঘুরছে, ওটাকে জলটা সবসময় বেরোচ্ছে, অ্যাসবেস্টসটা ভিজছে, তাহলে উপর থেকে হিট কোনোভাবেই নামবে না, কিন্তু এটা প্রচুর জলের প্রয়োজন হবে, ভালো রকম জল লাগবে, জলের সাপ্লাইটা দেখেই এটা করতে হবে। এটাও একটা, যেখানে জল ভালো আছে এটা পড়ে যায়, খরচ কম, জল চাই। এটাকে বলে স্প্রিংলার ফগার, এটা সেটের তাপমাত্রা কমানোর জন্য ব্যবস্থাটা এতক্ষণ বললাম। আর একটা জিনিস বলেছিলাম আমি, পাঁচটা বিষয়ের মধ্যে একটা, যে মুরগির লেভেলে বায়ু চলাচল বাড়াতে হবে, অর্থাৎ ফ্যান চালাতে হবে, এবং ফার্মের দুপাশে জঞ্জাল বা গাছপালা যা আছে কেটে দিতে হবে, ছোটোখাটো ঝোপঝুড়গুলো, যাতে বায়ু বাতাস চললে সেটা যেন মুরগির মধ্যে প্রবেশ করে, এবং উপরে ফ্যান চালাতে হবে। সিলিং ফ্যান, প্রতি 300 মুরগির জন্য একটা সিলিং ফ্যান লাগবে, কেন সিলিং ফ্যানে মুরগির গায়ে হাওয়াটা ঠান্ডা লাগবে আর গ্যাসটা বার করে দেবে, ও আরামে থাকবে। এই ক্ষেত্রে ওপেন ফার্মে স্ট্যান্ড ফ্যান কিচ্ছু কাজ করবে না, কারণ স্ট্যান্ড ফ্যানের হাওয়া মুরগির গায়ে লাগে না, আর স্ট্যান্ড ফ্যান মুরগির গায়ে দিতে গেলে আমাদের মুরগির লিটার বা তোষগুলো উড়ে চলে যাবে। সুতরাং স্ট্যান্ড ফ্যান দিয়ে কিচ্ছু হবে না, সিলিং ফ্যান প্রতি 300 মুরগিতে যদি একটা দিতে পারি, মুরগি আরামে বসে থাকবে, আর দুই পাশে ঝোপঝাড় কেটে বায়ু চলাচলের ব্যবস্থাটা রাখতে হবে, যাতে বাতাস একটু দিলেই যেন মুরগি সেই বাতাসটা পায়। দেখুন ওটা ছোট ফার্ম, এটা একটা বড় ফার্ম, এখানে ফ্যানগুলো চলছে, মুরগি আরামে বসে আছে, আমরা মুরগির লেভেলে সিলিং ফ্যানটা হাওয়াটা রেখেছি। এটা দেখুন বাংলাদেশের একটা লেয়ার ফার্ম, সেখানে ফ্যান চলছে, তাপমাত্রা কমানোর জন্য উপরে টিনের শেডের উপরে এই যে বাঁশের ফলস সিলিং করা আছে বাঁশকে চিরে, কিন্তু করার পদ্ধতিতে ভুল আছে, এটা ফ্ল্যাট করে দিয়ে দেওয়া হয়েছে। এটা যদি আমি টিনের সমান্তরালভাবে দিতাম, তাহলে ঘরের মধ্যে আরও বেশি বাতাসটা খেলতে পারত, অনেক ঘরের মানে ঘরের আয়তনটা বাতাস চলার জায়গাটা বাড়তো, বাতাসটা চলতো অনেক বেশি, মুরগিটা অনেক বেশি আরামে থাকতো। এটা কিছুটা ভুল, তবু যাই হোক করা হয়েছে, এবং ফ্যান চলছে, তার ফলে মুরগিগুলো অন্তত হিট স্ট্রোক থেকে বেঁচে থাকছে। এটা একটা ব্রয়লার ফার্ম বাংলাদেশের, যেখানে দেখুন ফ্যান চলছে, এখন গরমের এই বাঁশের এটাকে কেউ তরজা, কেউ নানা রকম বিভিন্ন জায়গায় এটার নাম দেওয়া হয়, বাঁশের চাটাই, এটা উপরে লাগানো হবে, সবে কিনে আনা হয়েছে, লাগানোর ব্যবস্থা হবে, আপাতত ফ্যান চলছে, তখনও গরমটা ততটা পড়েনি, লাগানোর চিন্তা চলছে, এটা একটা ব্রয়লার ফার্মে কিন্তু করছে, এখন কাজ শুরু হয়েছে বাংলাদেশে। আর আর একটা দুটো জিনিস বললাম, একটা হচ্ছে আমি মুরগির ফার্মে সেটের তাপমাত্রা কমাবো, দ্বিতীয় হচ্ছে মুরগির লেভেলে বাতাস চলাচল বাড়াবো, তৃতীয় আর একটা জিনিস ছিল আমি মুরগিকে 24 ঘন্টা ঠান্ডা জল বা পানি ওর সাপ্লাই রাখবো। সেই জলের ট্যাঙ্কটা যদি বাইরে গরমে রোদে থাকে, তাহলে জলটা গরম হয়ে যায়, মুরগি খায় না। আমি দিনে কতবার জল তুলবো? একবার তুললে কোনোভাবেই হবে না, গরমকালে 4 বার তুলতে হবে। মুরগির যে বয়সে হোক, মুরগি 6 ঘন্টায় যে জলটা খাবে বা 4 ঘন্টায় দুপুরবেলা 4 ঘন্টায় যে জলটা খাবে সেই জলটাই তুলবো, দিনে 3 বার তুলবো, রাতে 1 বার তুলবো, দিনে 4 ঘন্টা অন্তর জল তুলতে হবে। এবং ট্যাঙ্কটা সরি হয় ভিতরে থাকবে, চালার ভিতরে, যাতে ট্যাঙ্কটা গরম না হয়, অথবা বাইরে থাকলে তার জন্য একটা আলাদাভাবে চালা করতে হবে। এবং এখান থেকে যে পাইপটা বেরিয়েছে সেটা মাটির নিচে দিয়ে যাবে, যাতে পাইপটাও গরম হয়ে জলটা মুরগির কাছে গরম জল না পৌঁছয়।
মুরগিকে সারাদিন ঠান্ডা জল দিতে গেলে ট্যাঙ্কটা থাকবে ঠান্ডায়, পাইপলাইনটা ঠান্ডায়, এবং দিনে অন্তত পক্ষে 4 বার ট্যাঙ্কে জল তুলব। তিনটে বিষয় গেল, এইবার প্রধান একটা বিষয়ে আসছি। কারণ মুরগি খেয়ে ওজন দেবে, গরমে মুরগি খাচ্ছে না, আমাকে খাওয়ার পদ্ধতিতে কিছু পরিবর্তন করতে হবে যাতে মুরগিটাকে কতটা খাওয়াতে পারি, যেটা আমরা বলি খাওয়ার পদ্ধতির পরিবর্তন। কি পরিবর্তন করব? আমি বারবার খাবার দেবো, যেটাকে ইংরেজিতে বলছে ফ্রিকোয়েন্ট ফিডিং। 2 নম্বর হচ্ছে মুরগি সকালবেলা খাবার খায়, খুব ভোরবেলা, তো আর্লি মর্নিং, ভোরবেলা উঠে খাবার দেব। কুল আওয়ার্স ফিডিং মানে ঠান্ডা টাইমে, অর্থাৎ দিনের যে ঠান্ডা টাইম সন্ধ্যা রাত্রি ভোর, সেই টাইমে মুরগিকে খাবার খাওয়ানোর চেষ্টা করব। আর খাবার খাওয়াবো না, ফিড উইথ দল, অর্থাৎ গরমে দুপুরবেলাটা আমি খাবার খেতে দেবো না। মুরগি খাবার খাওয়ানোর পদ্ধতিতে বদল মানে খাবার না দিলে তো ওজন আসবে না, খাবার খাওয়াতে হবে। কখন খাওয়াবো? ঠান্ডার টাইমে খাওয়াবো, ভোরবেলা খাওয়াবো, বারবার খেতে দেব, এবং দুপুরে গরমে খেতে দেবো না। তাহলে কখন কীভাবে কোন টাইমে দেবো স্যার, এটার একটা একটা উদাহরণস্বরূপ দেখুন। ধরুন আজকের যে গরম, আমি ভোরবেলা উঠে, মুরগি তো ভোরবেলা খায়, 5টার সময় খাবার দিয়ে দিলাম, নিজে মুখটা ধুই আগে গিয়ে খাবার দিয়ে দিলাম মুরগিকে একবার, আর যদি অটোমেটিক ড্রিঙ্কার থাকে তো ঠিক আছে, তা নাহলে মুরগিকে জল বা পানিটাও আমি বদলে দিয়ে দিলাম। দিয়ে এসে এবার নিজে মুখ ধোবো, চা খাবো, কোনো ব্রেকফাস্ট করবো, করে ভোরবেলা একবার দিলাম, মুরগি খেয়ে নিল। দ্বিতীয় খাবারটা আমি 8টার সময় আবার খেতে দেবো। এই দুটো খাবার যতটা খেয়ে গেল দুপুরবেলা আমি কিন্তু খেতে দেবো না, সেটাকে বলছি ফিড উইথ দল, বা খাবার জায়গা তুলে দেবো। সেই তুলে দেওয়াটা আমি আরও বিশদভাবে আলোচনা করছি পরে। দুপুরে খেতে দিচ্ছি না, এরপর বিকেলে 5টার সময় দিচ্ছি খেতে, যতটা খাবে। খাওয়ার পর রাত্রে আমি শোবার আগে ফার্মে যখন লাস্ট যাচ্ছি আবার খেতে দেবো, 9টা সাড়ে 9টা 10টা, যার যেমন টাইম সেই টাইমে আবার খেতে দেবো। তাহলে দিনে আমি 4 বার খেতে দিচ্ছি, দেখুন 4 বারই মোটামুটি ঠান্ডা টাইমে আমি দিচ্ছি 8টার সময়, যাতে গরমটা যে পড়ছে 10টার আগে খেয়ে নেবে জানিবার। আমি চাইছি 10টা থেকে 5টা না খাক। তাহলে ভোরবেলা খেতে দিচ্ছি, সকাল 8টায় খেতে দিচ্ছি, সন্ধ্যের আগে খেতে দিচ্ছি, আবার রাত্রে একবার দিচ্ছি, 4 বার খেতে দিতে হবে বারবার ঠান্ডার টাইমে, আর দুপুরে দেব না। এইটা হলেই আমার বারবার খাওয়ার ব্যাপারটা চলে আসছে। এই যে বারবার খেতে দেয়া, এটা কিন্তু বারবার খেতে দেওয়া না, এইটা এই উপরে আবার খেতে দি, খাবার রয়েছে একটু খালি হলো আবার দিয়ে দিলাম, এটাতে হবে না। এইটাতে দেখুন ফিডারে বালতিটা সরিয়ে দিয়ে এমন করা হয়েছে যাতে অল্প খেতে দেব, মুরগি দেখতে পাবে গিয়ে খাবে, মুরগিকে খাবারের লোভ দেখাবো, লোভ দেখিয়ে খাওয়াবো, এটাকে বলা হয় বারবার খাবার দেওয়া। আর এটা বড় একটা, ওটা ছোট ফার্ম, এটা একটা বড় ফার্মে যেখানে 15,000 মুরগি আছে, বারবার খেতে দেওয়ার উদাহরণ কিভাবে মুরগিকে খাবো, মানে ব্যাপারটা হচ্ছে মুরগি খাবে না, আমি ওকে খাইয়ে ছাড়বো, ও খাবে না মানে, এইটা হতে হবে আমাদের অ্যাটিচিউড বা আমাদের অ্যাপ্রোচ বা আমাদের মানসিকতা, যে মুরগিকে আমি খাইয়ে ছাড়বো। দেখুন এরপর হচ্ছে খাবার আমি যে তুলে দেবো সেটা কীভাবে, এ দেখুন দুপুরবেলা খাবারের জায়গাগুলো তুলে দিয়েছে, এতে খাবার আছে কি নাই সেটা ভাববেন না। অনেকে আমরা করি কি, ওই মানে কুড়েবি, ও খাবার আমি সকালে দিয়েছি ওই খেয়ে নিয়েছে তো স্যার, আর খাবার নেই, খাবার পাত্রগুলো একবার তুলবো আবার নামাবো অত খাটবো না, তাতে কিন্তু হবে না। এ দেখুন খাবারগুলো তুলে নিয়েছে, মুরগিগুলো চুপচাপ, কিন্তু জলটা আছে, মুরগি জল খাচ্ছে, উপরে ফ্যান চলছে, মুরগি আরামে আছে, হাঁপাচ্ছে না, খাবার কিন্তু তোলা, মুরগি কিন্তু হাঁপাচ্ছে না, কারণ মুরগিকে আমি গরমের সময় খেতে দিচ্ছি না, মুরগি কিন্তু চুপচাপ বসে আছে, নিজের মতো বসে থাকবে, যাতে ও ওই বসে থাকলে ওজন লোকসান হবে না, ওজন বাড়বে, খাচ্ছে না কিন্তু জল খাচ্ছে, বসে থাকছে, এই ছবিটা হতে হবে। এই যে খাবারের পাত্র তুলে দেয়া, এই ব্যাপারটা হচ্ছে মানে নির্ভর করবে মুরগির বয়স এবং ওই দিনের বাতাসের তাপমাত্রা এর উপর। মুরগির খাবার তুলে দেওয়া শুরু করতে হবে কিন্তু হঠাৎ করে নয়, এটা 12 দিন বয়সে শুরু করব, অল্প অল্প করে বাড়তে থাকবে, প্রথমের দিন অল্প সময় করবো, ওটা বাড়তে থাকবে, একদম মুরগি বিক্রির দিন অবধি চলবে। এই খাবার তুলে দেওয়ার আমার লক্ষ্যটা হচ্ছে
এই যে আমরা একটা খাবার খেলে আমাদের শরীরে একটু হাঁসফাঁস করি, গরম লাগে। আপনি দেখবেন যদি বিরিয়ানি বা ফ্রাইড রাইস আমরা একটু মানে হাই এনার্জি খাবার খাই, আমাদের শরীর ঘামে একটু আমরা কষ্ট হয়। আমাদের ব্রয়লার মুরগি তো রোজই বিরিয়ানি খায়, ওকে আমরা ওই গরমের সময়টা খেতে দেবো না, যাতে খাবার থেকে যে মেটাবলিক হিট তৈরি হয়, মানে যেটা খাবার খাওয়ার পরে হিট, সেটা কষ্ট হয়, মুরগি হাঁপায়, ওর হিট স্ট্রোকে মুরগি স্ট্রোক করে মরা যাওয়ার ভয় থাকে, সেইটা থেকে এড়িয়ে যাওয়ার জন্যে ওকে দুপুরে খেতে দেবো না। কিন্তু সেই টাইমে ঠান্ডা এবং টাটকা পানীয় জল কিন্তু 24 ঘন্টা থাকতে হবে, ওই টাইমটা থাকবে। আর ওই জলের মধ্যে যদি ইলেকট্রোলাইট এবং ভিটামিন সি দিতে পারি তাহলে খুব ভালো হয় ওই টাইমটা, তাহলে মুরগির ইমিউনিটি ডাউন হবে না, ওজন কমে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না, মুরগি হাঁপাবে না, খুব সুস্থ থাকবে। আর যদি ভিটামিন সি বা ইলেকট্রোলাইট আমি দিতে পারছি না, আমার সামর্থ্য কুলোচ্ছে না বা আমার কাছে নাই, তাহলে একটু গুড় এবং গাছে যে লেবুগুলো বিক্রি হয় না পড়ে আছে, সেই লেবু 100 লিটার এর ট্যাঙ্কে 6 থেকে 7টা পাতি লেবু এবং 1 লিটার মাত্র গুড় দিয়ে দিন। বেশি গুড় দেওয়ার দরকার নেই, জলটা একটু মিষ্ট আর লেবুটা দিলাম ভিটামিন সি, এইটা যদি খায় তাহলেই হবে। ওই দুপুরের জলটা যে টাইমটা খাবারটা তুলে নিচ্ছেন সেই জলটাতে শুধু, ধরুন আজকে যা গরম, যদি বলেন যে ফিট তুলবো কত ঘন্টা তুলবো, কখন তুলবো, এটা করতে দেখুন মুরগির বয়স, এখানে একটা লেখা আছে মুরগির বয়স 12 দিন থেকে শুরু করুন, 12, 13, 14 প্রথম 3 দিন 2 ঘন্টা মতো তুলবেন দুপুরের 1টা থেকে 3টে। এইটা শুধু মুরগিকে প্র্যাকটিস করানোর জন্য যে তোর খাবার তোলা হবে 12, 13, 14, 3 দিন 2 ঘন্টা দুপুরে 1টা থেকে 3টে। 15 দিন থেকে 17 দিন এই 3 দিন 3 ঘন্টা, 1 ঘন্টা বাড়ালাম 12টা থেকে 3টে, ওকে অভ্যস্ত করছি আস্তে আস্তে। এরপরে মুরগির বয়স বাড়ছে, মুরগি 18, 19, 20 3 দিন 4 ঘন্টা, আরও 1 ঘন্টা আগে থেকে 11টা থেকে 3টে মুরগির বয়স বাড়লো। 21, 22, 23 3 দিন, 21 দিন থেকে 23 দিন বয়সে 5 ঘন্টা তুলবো 11টা থেকে বিকেল 4টে অবধি, মুরগি কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছে। আর মুরগির বয়স আরও বেড়েছে, মুরগির বয়স 24, 25, 26 যখন, তখন 6 ঘন্টা সকাল 10টা থেকে বিকেল 4টে, মুরগি কিন্তু অভ্যস্ত হয়ে গেছে, ও কিন্তু আগে থেকেই শুয়ে পড়বে খেয়ে। মুরগির বয়স 26-এর পর 27 থেকে বিক্রি অবধি 33, 34 যাই হোক 7 ঘন্টা সকাল 9টা থেকে বিকেল 4টে, প্রয়োজনে বিকেল 5টা যদি গরম খুব বেশি থাকে। এইখানে আপনি ভাবছেন মুরগির ওজন কমে যাবে, কিচ্ছু না, মুরগি আমাদের চেয়ে অনেক চালাক। আপনি যেই মুরগির খাবারের পাত্র তোলা শুরু করবেন, ও জানে কখন তুলবে, ও ঠিক তার আগে পেট ভর্তি করে একদম গলা ভর্তি করে খেয়ে নেবে, আপনি যেই তুলে দিলেন ও ঠ্যাঙাক পা ছড়িয়ে শুয়ে থাকবে। তার মানে আপনার মুরগিকে খাওয়ানোর যেটা যে খাবারটা দুপুরে খেত তার অর্ধেকেরও বেশিটাও কিন্তু সকালেই বেশি খেয়ে নেবে, ওর ওজন কিচ্ছু কমবে না, গরমে দুপুরে হাঁপাবে না, কারণ আপনি 10টায় তুলে দিয়েছেন পাত্র, 9টার সময় তুলে দিচ্ছেন, ও ওই খাবারটা 11টার মধ্যে হজম হয়ে যাবে, ও আর দুপুরে হাঁপাবে না, হিটস্ট্রোকে মরবে না, আপনার কোনো রকম লোকসান হবে না, মুরগির ওজন আপনার যে আপনার ওজন আনানোর প্ল্যান সেই ওজনে মুরগি বিক্রির দিকে আপনি চলতে পারবেন। ধীরে ধীরে 12 দিন বয়স থেকে শুরু করতে হবে। এইবার ধরুন এই যে আমি বলেছি ফিডার বা খাবারের পাত্র কিন্তু তুলে দিতে হবে, খাবারের পাত্রে কতটা ফিড আছে জানার দরকার নেই, তুলে দেওয়ার কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে মুরগি একটা দুটো মুরগিকে খাবারের পাত্রে ঠোকরা ঠুকরি করে এনার্জি নষ্ট করবে না, ও একটু তুলে দিলেও লাফিয়ে ঝাঁপিয়ে খাবার চেষ্টা করবে, এনার্জি নষ্ট করবে, সেটা করবে না। দ্বিতীয় কথা, খাবারের পাত্রটা যদি মুরগির লেভেলে থাকে, যখন বায়ু চলছে ওই পাত্রটা তো কিছু জায়গা দখল করে আছে, পাত্রটা যদি উপরে তুলে দেন তাহলে মুরগির জন্য জায়গা বেড়ে গেল, তো 100 মুরগিতে 2টো পাত্র দিয়েছি, ওই 2টো পাত্র কতটা জায়গা নিয়েছে আপনি দেখুন, আপনি 2 স্কোয়ার ফুটের উপর জায়গা নেওয়া আছে, তা 2 স্কোয়ার ফুট জায়গা তো বেড়ে গেল, তা মুরগির বায়ু চলাচলের জায়গা বাড়ছে, এটা একটা পরোক্ষ লাভ। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো দিন সকাল থেকে বৃষ্টি হয়েছে, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, আপনি গতকালও অবধি খাবারের পাত্র তুলে দিচ্ছিলেন, আজকে তো ওয়েদার ঠান্ডা, দরকার নেই আজকে পাত্র তুলে দেওয়ার, আজকে থাক মুরগি খাক, ওটা ওয়েদারের উপর, বৃষ্টি হয়েছে ঠান্ডা ওয়েদার নর্মাল থাকবে, গরম হলে পরের দিনে আবার গরম আবার তুলতে হবে,
এই দেখুন একটা বড় ফার্ম, এখানে 15,000 মুরগি, খাবারের পাত্র তুলে দেওয়া আছে কিন্তু জলের পাত্র নিচে আছে, মুরগি কেমন চুপচাপ বসে আছে, উপরে ফ্যান চলছে, একটাও মুরগি লাফ ঝাঁপ করছে না, মুরগি হাঁপাচ্ছে না, একেবারে গরম কিন্তু একটা মুরগিও হাঁপাচ্ছে না। ছবিটা দেখুন, একটা মুরগিও গরমে মরবে না স্ট্রোক করে। আমি যদি ফ্যানটা চালাই, আমি যদি সকালে 9টার মধ্যে, বড় মুরগি 9টার আগে খাবারের পাত্র তুলে নেওয়া হয়েছে, ওর নিচে জায়গা বেড়ে গেছে, ও একদম বিন্দাস, দেখুন হাত পা ছড়িয়ে শুয়ে আছে। ছবিটা ছবিটা যদি ভিডিওটা আর একবার দেখি, খেয়াল করুন মুরগিগুলো হাত পা ছড়িয়ে কেমন শুয়ে আছে, একটা মুরগি চলাফেরা করছে না, একটা মুরগিও হাঁপাচ্ছে না, কিভাবে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। খাবারের পাত্র তোলা আছে, জল খাবার আছে, জল যখন দরকার হচ্ছে সে উঠে গিয়ে জল খাচ্ছে, কেউ হিস্টকে মরবে না। এই যে আমাদের স্ট্রোক করেছে, মর্টালিটি হয়েছে, মরে যাচ্ছে, এই জিনিস আমাদের হবে না। আচ্ছা, আমরা বলেছি ঠান্ডার টাইমে খাবো, রাত্রিবেলা যখন খাবো, আমার খাবারের পাত্র যদি বেশি থাকে দেবো, সাধারণত থাকে না, কিন্তু জলের পাত্র বেশি থাকে, দেখুন ছোট পাত্র যেগুলো জলের ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছে, একটু জলের পাত্র বাড়িয়ে দিন, তাহলে মুরগি বেশি খাবে, জল বেশি খাবে, খাবারও বেশি খাবে। আর এখানে পুরোনো দিনের সে গামলা গুলো থেকে গেল, সেই গামলাগুলোকে আমি আবার দিয়ে দিয়েছি, জলের পাত্র আমি প্রায় 1.5 গুণ করে দিয়েছি, তাহলে জলটা বেশি খাবে, তাহলে খাবারটাও বেশি খাবে, তাহলে ঠান্ডা টাইমে মুরগি খাবারটা বেশি খেয়ে, আমার মুরগিকে খাবার খাওয়ানোর যে লক্ষ্য, যে আজকে মুরগিটা 150 গ্রাম খাওয়ানো উচিত, সেই 150 গ্রাম খাওয়ানোর দিকে আমি যেতে পারবো। আর যদি খাবার 150 গ্রাম খায়, হিস্টকে যদি না মরে, তাহলে আমার যে ওজনটা আসার কথা ছিল, যদি 80 গ্রাম ওজন আসার থাকে, 90 গ্রাম আসার থাকে, সেটা আসবে, তাহলে আমার আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। এইটা যদি না করতে পারি, এই যে কথাগুলো বললাম, তাহলে আমাদের মুরগি এই খারাপ দিনটা দেখতে হবে, এই যে হিট স্ট্রোকে এইভাবে মরবে, এবং ফার্মার পথে বসা, যেটা ফার্মার বসে খাচ্ছে, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। এটা আমরা যখন দেখতে চাই না, তখন আমরা এই পরবর্তী জিনিসগুলো যেগুলো বলেছিলাম, সেই 5টা বিষয়কে আমাদের পালন করতে হবে, যে শেডের তাপমাত্রা আমায় কমাতে হবে, যতটা কমাতে পারি। আমি 18-20 ডিগ্রি করতে পারবো না, 24 পারবো না, আমাকে 30-এর নিচে নামাতেই হবে, তাহলে আমার মুরগি হিস্টকে মরবে না, খাবার খাবে, ওজনটা 2 কিলো 200 হবে না, কিন্তু 2 কিলো হবে। আমার খাবার খাওয়ানোর পদ্ধতিতে পরিবর্তন করতে হবে, মানে রাত্রে খাবো, ঠান্ডার টাইমে খাবো, ভোরবেলা খাওয়াবো, দুপুরে খেতে দেব না। আচ্ছা, মুরগির লেভেলে বাতাস চলাচল বাড়াতে হবে, মানে সিলিং ফ্যান দিতে হবে 301টা, দুই পাশে ঝোপঝাড় কেটে বায়ু চলাচল আমি বাড়াবো, আর মুরগিকে 24 ঘন্টা ঠান্ডা আমি ঠান্ডা জল খাবারের ব্যবস্থা করব, বারবার জল তুলব এবং ট্যাঙ্কটাকে ঠান্ডায় রেখে যাতে ঠান্ডা জল খাওয়াতে পারি, সেই চেষ্টা করব, তাহলে আমি মুরগিটাকে 2 কিলো ওজন করতে পারবো এবং আমার ব্যবসাকে আমি লাভজনক করতে পারবো। এই জিনিসগুলো যদি করতে পারি, তাহলে গরমকালে মুরগি পালনও লাভজনক হবে। এই কথা বলি, আমি সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। Okay, thank you.